সুপ্রিয় দর্শক মন্ডলী, ভেজন দরফ আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকে আসলে আমি বিশেষ কিছু দেখাতে নিয়ে আসিনি, শুধুমাত্র বর্তমানে আমার ছাদ বাগানের কী অবস্থা সেটাই দেখাতে নিয়ে এসেছি। বিষয় হলো যে পরিমাণ গরম পড়ছে, আর সাতক্ষীরায় তো আপনারা জানেন যে সবচাইতে তাপপ্রবাহ বেশি পড়ছে। তো এই তাপপ্রবাহের কারণে আমার এই গাছগুলো কিন্তু রাখা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক অনেক যত্ন করতে হচ্ছে, তারপরও অনেক গাছই মারা যাচ্ছে। শশা গাছগুলো পোকায় নষ্ট করে দিয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া গাছ আছে, মিষ্টি কুমড়া ছিল, মিষ্টি কুমড়াটা কাটছি, কেটে দেখি পোকা সবার মধ্যে। তবে আমার এই বীজের যে আঙুরের চারা, এটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। পাতাটায় মনে হয় সম্ভবত রোগ লাগছে, কিন্তু কি জানি, ছিঁড়ে ফেলাই উত্তম। তো এখানে মিষ্টি কুমড়া তরমুজ সবগুলোর অবস্থাই খারাপ, তবে সবচেয়ে ভালো অবস্থা আছে আমার আঙুর গাছ। এরা মোটামুটি খুব সুন্দর বাড়ছে। এটারও এই ভ্যারাইটিটারও মোটামুটি ছিল, কিন্তু এটা এখন আবার নতুন করে গাছই হওয়া শুরু হয়েছে। এখানে তো টমেটো গাছ চেনেন, সম্ভবত একটা টমেটো গাছ ছিল, সেই একটা টমেটো গাছের টমেটো কিন্তু এখন হচ্ছে, মোটামুটি ভালো টমেটো হচ্ছে। আপনারা দেখছি এই ক্যাপসিকামটা প্রায় পাকার মতন হয়ে গেছে, এখনো পাকে নাই। এখানে যে আদা লাগিয়েছিলাম, আদা কিন্তু আবার আদা হয়েছে, আদার চারা হয়েছে। ও, বাড়তি যেটা লাগিয়েছিলাম আমার যে চিচিঙ্গা বা প্যাসেঙ্গা বলে অনেকে, সেই গাছগুলো লাগিয়েছি। তিনটা চারা ছিল, চারটা বীজ লাগিয়েছিলাম, তিনটা চারা উঠেছিল। এই চারটাই কিন্তু এই তিনটাই মোটামুটি বানে ওঠার মতন হয়ে গেছে। আর একটা ভিডিও আপনাদের দিতে চেয়েছিলাম, কিন্তু দিতে পারি নাই। রোজার মধ্যে আমি পুদিনা পাতা কিনেছিলাম খাওয়ার জন্য, সেখানে কিছু পুদিনা পাতার গোড়ায় শিকড় ছিল, সেগুলো লাগিয়ে দিয়েছিলাম। এখন কিন্তু আপনারা দেখছেন যে মাত্র 20-25 দিনে ভালো একটা ঝাড় হচ্ছে। আমি জাস্ট এখানে একটা মোট চারটা ডাল লাগিয়েছিলাম। এখানে আপনাদের বলে দিই, কিছু কিছু পুদিনা দেখবেন যে এরকম ডালের এসব জায়গায় শিকড় থাকে, বা যেগুলো একটু শক্ত মতন, এগুলো তো নতুন করে হয়েছে, তো যেগুলো শক্ত মতো থাকবে সেগুলো আপনারা লাগিয়ে দেবেন। অথবা এরকম যেটা পাবেন, পুদিনা সাধারণত এরকম ডাল পাওয়া যায়, এরকম ডাল পেলে আপনারা এখান থেকেই লাগিয়ে দেবেন। বেশ, এতটুকু 1-1.5 ইঞ্চি পরিমাণ মাটির মধ্যে কাট করে লাগাবেন, পুদিনা গাছ কিন্তু হয়ে যাবে। তো রোদের মধ্যে আসলে ছাদ বাগান করাটাই সবচেয়ে টাফ, আর বিশেষ করে আমাদের মতন এরকম খরা প্রবণ অঞ্চলে। তো এই মুহূর্তে আমি আর কোনো গাছ লাগাবো না এখানে, কারণ এই মুহূর্তে তাদের যে সংগ্রাম করা লাগবে এদের টিকিয়ে রাখতে গেলে, এটা অনেক কষ্টকর ব্যাপার। আমি আর হয়তো সর্বোচ্চ 1 মাস তাপপ্রবাহ চলবে, আপাতত যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোকেই টিকিয়ে রাখার চেষ্টা করব। তারপরে যে নতুন করে আবার লাগানোর চেষ্টা করব, নতুন নতুন ভিডিও আপনাদের দেবো, আর এর মধ্যে সুযোগ হলে অবশ্যই দেবই। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন, এবং পছন্দ হয় আমার চ্যানেলের এই ধরনের এগুলো পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন।